ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি স্ক্রিনের উপর এবং আজকে আমরা তিনটে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি অলমোস্ট 100 টাকার মধ্যে। তো চলুন সেই তিনটে কোম্পানির মধ্যে টেকনিক্যাল চার্ট কী ইন্ডিকেট করছে, এই মুহূর্তে কি আমরা এখান থেকে প্রফিট গেইন করতে পারি কিনা সে বিষয়ে আজকে আমরা আলোচনা করে নেবো। তার আগে ফ্রেন্ডস, এখনও অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। প্রথম যে কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে ট্রাইডেন্ট। এই মুহূর্তে 37.9 আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং দিয়েছে এবং আজকে 1.74% মতো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানির কি বিজনেস আছে আমাদের সবার জানা আছে, টেক্সটাইলের বিজনেস আছে। এই মুহূর্তে আমাদের যে গভর্নমেন্ট আছে সেটা কিন্তু টেক্সটাইল সেক্টরের দিকে ফোকাস করছে, পিএলএ স্কিম নিয়ে এসেছে। তো ডেফিনেটলি ছোট একটা কোম্পানির দিকে অবশ্যই কিন্তু আমরা নজর রাখতে পারি, অ্যাটলিস্ট 500 টাকার মতন ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ফ্রেন্ডস, শেয়ার বাইং বা সেলিং করার আগে অবশ্যই নিজেদের অ্যাডভাইসের কাছে পরামর্শ নেবেন, দেন তারপর কোনো ডিসিশন নেবেন। এই মুহূর্তে 52 উইক লো আছে 32-এর কাছাকাছি এবং হাই দেখুন 52। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 52 উইক লো থেকে দেন সেখান থেকে ওপরে যাওয়া শুরু করেছে। কোম্পানি একটা ডিভিডেন্ডও দিচ্ছে 0.95% মতো। কোম্পানি আমরা দেখতে পাচ্ছি নিজের সেক্টরের নাম্বার 1 আছে, মার্কেট লিডার আছে। প্রফিট অ্যান্ড লস দেখে নেব। 2020 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 4,700, দেন 4,500, 6,900, 6,300, 6,800, 7,000 কর হয়ে দাঁড়িয়েছে। নেট প্রফিট 340, 300, 834, 442, 350, 333, 333 কর, রাইট? এই মুহূর্তে 1 ইয়ারের সিএজিআর নেগেটিভে আছে, কিন্তু 3 ইয়ার্সে 23%, 5 ইয়ার্সে 47% এবং 10 ইয়ার্সে 31% দেখতে পাওয়া যাচ্ছে। তো কোনো কোনো বছর আমরা দেখতে পাই যে একটি সেক্টর সেভাবে পারফরমেন্স দেখায় না, তা বলে যে পুরো কোম্পানিটাই খারাপ হয়ে গেলো, বিজনেসটাই খারাপ হয়ে গেলো সেটা কিন্তু নয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি ট্রাইডেন্টের চার্টের উপর এবং এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে নেমে এসেছিলো। এই লেভেলটা দেখুন 41-এর লেভেল থেকে একদম এখানে চলে এসেছিলো, এই লেভেলটা হচ্ছে 36.93-তে চলে এসেছিলো। এই মুহূর্তে পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের উইক আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে আছে এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে মিডিয়াম লাইনের ওপরেই আজ কিন্তু ক্লোজিং দিতে পেরেছে। তো এখান থেকে যদি উপরের দিকে পৌঁছাচ্ছে 39.75 অবধি কিন্তু পৌঁছাতে পারে, এখানে একটা স্ট্রং রেজিস্টেন্স আছে। এই লেভেলটাকে ক্রস করলে আবারও 40-41 অবধি পৌঁছাতে পারে ট্রাইডেন্ট কোম্পানি। আরএসআই নাম্বার আমরা একবার চেক করবো, যেটা দেখা খুবই ইম্পর্টেন্ট আছে। আরএসআই নাম্বার এই মুহূর্তে 51, আরএসআইর মধ্যে দেখুন ডাব্লু শেপের মতন তৈরি হচ্ছে, রাইট ফ্রেন্ডস? তো এই মুহূর্তে নজর রাখার কিন্তু সময় চলে এসেছে, তো আপনারা অবশ্যই ওয়াচ লিস্টে রেখে ওয়াচ করতে পারেন লার্নিংয়ের জন্য। চলুন চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে এনএইচপিসি। এনএইচপিসির মধ্যে দারুণ পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই লেভেলটা আমরা দেখে নেব। এই লেভেলটা হচ্ছে 115-এর উপর পৌঁছেছিলো, দেন সেখান থেকে 91-এ নেমে আসলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 95.94-এ ক্লোজিং দিয়েছে এবং ছোটো ছোটো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং আজকে হামার ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং তার উইক দেখতে পাওয়া যাচ্ছে উপরের দিকে আছে। এখান থেকে যদি উপরের দিকে পৌঁছাচ্ছে অ্যাটলিস্ট 99.76 অবধি পৌঁছাতে পারে, এই লেভেলটাকে ক্রস করলে আবারও 107 অবধি কিন্তু পৌঁছা এনএইচপিসি। তো আপনারা অবশ্যই এনএইচপিসির দিকে নজর রাখতে পারেন, সস্তা স্টক আছে এবং কোয়ালিটিও কিন্তু ভালো আছে। এই মুহূর্তে আরএসআই নাম্বার 39-এর কাছাকাছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে ইজি ট্রিপ প্যানেল। এই মুহূর্তে 39.48-এ ক্লোজিং দিয়েছে, এর মধ্যেও পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকটা নিচে নেমে এসেছিলো এবং এখানে দেখুন কয়েকদিন একই জায়গায় ঘোরাঘুরি করেছে। এই মুহূর্তে পজিটিভ গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে আরএসআই নাম্বার 43-এর কাছাকাছি, এখান থেকে যদি উপরের দিকে পৌঁছাচ্ছে 40-42 অবধি পৌঁছাতে পারে, রাইট ফ্রেন্ডস? তো আপনারা নজর রাখতে পারেন লার্নিংয়ের জন্য। সবসময় আমাদের শেয়ার বাইং করতে হবে না, কোনো কোনো সময় লার্নিংও করতে হবে। নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে ওএনজিসি। ওএনজিসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চেক হচ্ছে, এই মুহূর্তে একটু কারেকশন আমাদেরকে দেখাতে পারে। ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ড চলছে এবং সাথে দোজিও তৈরি হচ্ছে এবং আজকে মিডিয়াম লাইনকে ভেঙে দিয়েছে, তো নিচের দিকে নেমে আসতে পারে 311 থেকে
300 অবধি আসতে পারে ONGC রাইট। তো এই মুহূর্তে যারা ওপরের লেভেলে বাইং করেছেন তাদের জন্য বলবো হোল্ড অ্যান্ড কন্টিনিউ করতে, এবং যারা ফ্রেশ বাইং করতে চাইছে তারা অবশ্যই 300 থেকে 311 প্রাইসে করতে পারেন। কোম্পানি একটা ভারী ডিভিডেন্ডও প্রোভাইড করে থাকে, তো কোনো ডিভিডেন্ড বেস কোম্পানি খুঁজলে অবশ্যই ONGC-কে নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।